সুতরাং এবার থেকে আমরা যেটা সিস্টেম করেছি, সপ্তাহে দুদিন আমরা চেনটাকে ভাঙব, রবিবার এবং সোমবার, সেকেন্ড এবং থার্ড, দুদিন করে 48 ঘন্টা আমরা একটা চেন করছি। তাই রবি এবং সোম হবে বুধবারের পর, আমরা আগে থেকে জানিয়ে দিচ্ছি। তারপরের সপ্তাহে আবার শনি রবিবার হবে, শনি রবিবারটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, তার কারণ রবিবার শনিবার এমনিতেও অনেক ছুটিও থাকে। আমরা 8টা ডিস্ট্রিক্টে যেখানে কোভিড একটু বেশি হচ্ছে সেখানে আমরা 8টা IAS সিনিয়র অফিসারকে দিয়ে, এমনকি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কেরও আছেন, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এই জেলাগুলোকে, জেলা শাসক, পুলিশ, বিডিও, এজিও সবাইকে নিয়ে, হেলথ অফিসারদের নিয়ে, এই সমস্ত অফিসারদের তত্ত্বাবধানে কাজ চলবে। কোভিড এটা হচ্ছে এইডস সেপারেট টিম ফর এফেক্টিভ কোয়ার্ডিনেশন। গভর্নমেন্ট সার্ভিসে যেমন চলছিল তেমনই চলবে, নতুন করে আমরা কিছু চেঞ্জ করছি না। গভর্নমেন্ট প্রাইভেট সবাইকে বলবো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, প্রাইভেট যেটা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, স্যানিটাইজ ইউজ করে, মাস্ক ইউজ করে, হাতে গ্লাভস ইউজ করে, মাথায় একটা কিছু চুলটা বাঁধার ব্যবস্থা করে তারা কাজ করবেন, কারণ নিজেকে কিন্তু সচেতন থাকতে হবে। অনেক সময় মাস্ক কিন্তু আমরা পরছি না, আমিও কিন্তু একটা মাস্ক ইউজ করি। এখন ধরুন আপনাদের সামনে কথা বলছি বলে, মাত্র কয়েকজন আমরা বসে আছি বলে আমি একটা মাইকে কথা বলে আমার মাস্ক প্রয়োগ করলে কোনো অসুবিধে নেই, কিন্তু তার মধ্যেও আবার কমপ্লিট লকডাউন যে কথাটা চালু হয়েছে সারা রাজ্যে, সেই কমপ্লিট লকডাউনটা হচ্ছে, এটা যদি কোভিডটা সংক্রামক হয়ে ছড়াতে না পারে, আমরা কোভিডের চেনটাকে একটু ব্রেক করছি। এটা এক্সপার্টসদের মানে পরামর্শ অনুযায়ী।